আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম পরম দল অসম করুণামায় আল্লাহর নামে শুরু করছি আমরা এখন আমাদের কাপিটেল সোয়াই যেইটা প্রথম ট্রেনিং এর বইয়ের বারো নম্বর অধ্যায় এবং আমাদের আসওয়ের হোয়াটসঅ্যাপ ট্রেনিং বা ভোকা প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস সেশন নয় নাইন অথবা নয় নয় নম্বর যে প্র্যাকটিস সেশনটা এটা আমাদের আসয়ের এই ধারাবাহিকতায় আজকে হচ্ছে সর্বশেষ পর্ব এবং এইখানে হচ্ছে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিসপত্র শিখব একটা হচ্ছে উমওয়েল আর একটা হচ্ছে ওয়েটা আমরা যেইখানে বসবাস করে থাকি আমাদের চারিপাশে যে প্রকৃতি বা এনভায়রনমেন্ট এটাই হচ্ছে উমওয়েল উমওয়েল মানে কি তাহলে এখানে নোয়াসুয়েলফের যে শিরোনামটা আছে হ্যাঁ পরিবেশ সুন্দর আমাদের আশেপাশে আমরা যেই পরিবেশে বসবাস করি এইখানে হচ্ছে অনেক জিনিসপত্র থাকে যেমন এই পরিবেশের সারাউন্ডিংসে আমাদের গাছপালা থাকে বাড়ি থাকে এগুলোর পাশাপাশি আরও একটা জিনিস থাকে যেটা আমরা সাধারণত অনুভব করতে পারি মাঝে মাঝে চোখে বিভিন্ন লক্ষণ দেখে বুঝতেও পারি এইটাই হচ্ছে ওয়েটা ওয়েটা মানে কি আব এবং হাওয়া আবহাওয়া বা ইংরেজিতে বললে এটাকে বলা হচ্ছে ওয়েদা ঠিক আছে পরিবেশ যেখানে আমরা বসবাস করে থাকি এনভায়রনমেন্ট আমরা এইখানে যখন ছবি দেখতে পাচ্ছি এইখানে হচ্ছে আমাদের একটু হিনস দেওয়া আছে নোমা আইনসে আমরা যদি এটা একটু খেয়াল করে দেখি দেখেন কি কি বলছে ওয়েটা ওটা আবহাওয়াজনিত শব্দ সমূহ এই পাশে পাশে যেই ছবিগুলো দেওয়া আছে তার পাশে হচ্ছে আমাদের ওই সংক্রান্ত শব্দগুলো বসাতে হবে এবং এইখানে আমাদের জন্য প্রত্যেকটায় দুইটা করে হিন্টস দেওয়া আছে একটা হচ্ছে এখানে দেখেন মামা প্রথম নুমা আইনছে সে হাসতেছে এবং নিচে বলছে এস ইস্ট জনইস এটা একটা এটা হচ্ছে সূর্য দ্বারা আলোকিত জোনিক না তাহলে আমরা উপরে যেটা দেখতে পাচ্ছি দি ড্যাশ শাইন্ড এখানে আমাদের কিছু একটা শাইন করতেছে এবং ওইটাই হচ্ছে আমাদের এইখানে ছবিতে দেওয়া আছে কি শাইন করতেছে অ্যাকচুয়ালি জন তো হচ্ছে পুত্র জনে হ্যাঁ জনে হম হম এটা কাছাকাছি ভুল থেকে আমরা শিক্ষা নিতে পারবো যেমন এই জনটা কি ছিল এস জন এটা মানে কি পুত্র সন্তান কিন্তু আমাদের উপরে যেটা দেখতে পাচ্ছি ওটা কি জনে সূর্য না ওইটা হচ্ছে সূর্য তো দুইটার হচ্ছে একদম উচ্চারণ কাছাকাছি হলেও হচ্ছে আমাদের এর ভিতরে তফাত আছে দেখা যাচ্ছে একজন লোক প্রচন্ড পরিমাণে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ছাতা নিয়ে ওয়ার্কআউট পরে মান্টেল পরে সে হচ্ছে যাওয়ার চেষ্টা করছে এস রেগনেট এই পুরা জিনিসটার নাম কি বৃষ্টি শুধু বৃষ্টি এটাকে কি বলে রেগনেন্ট হচ্ছে ভাব যেটা হচ্ছে নিচ থেকে আসছে দেখেন এটা হচ্ছে রেগনেন্ট এটা হচ্ছে এটা বৃষ্টি পড়া এটা তাহলে শুধু বৃষ্টিকে কি বলা যেতে পারে ডেয়ার রেগ নেট এটা কি হবে হবে না এটা হবে না এটা হচ্ছে সেই ভাবটা আরেকটা জিনিস হবে বৃষ্টি ঠিক আছে এই ছোট ছোট তফাত গুলো আমি হচ্ছে ইচ্ছা করে মাঝে মাঝে এদিক ওদিক করে একটু ভুল লিখে আপনাদেরকে হচ্ছে সোজা লাইনে আনার চেষ্টা করছি এটা হচ্ছে তেমন কিছুই না রেগনেন ছিল ভাট ওইটার অ্যাডজিএস ফর্মের কারণে এটা হয়েছে রেগনেট এবং ওইটার নোমেনটা হচ্ছে রেগেন জো নোমাদ্রাই এইখানে বলছে এ স্নাইট স্নাইট হচ্ছে একটা ফার্ক থেকে আসছে যেটা হচ্ছে তুষার পরা স্নি হচ্ছে অবস্থা থাকে ঠিক আছে বা শুধু স্নো এই যেগুলো পড়ছে এইগুলো হচ্ছে এটা হচ্ছে ডিয়ার স্নি ঠিক আছে ভারটার দিকে আবার একটু যদি মনোযোগ দিয়ে থাকায় দেখেন এখানে কি আছে শুধুমাত্র একটা n যোগ করে দিলেই হয়ে যাবে স্নায়েন স্নায়েন মানে হচ্ছে তুষার পরা যেটা পড়তেছে ওইটা হচ্ছে স্নি স্নি পড়াটাকেই হচ্ছে স্নায়েন বলে ঠিক আছে এই যে এই যে পুরো অবস্থাটা যেটা বললাম হচ্ছে তুষার ওইটাই হচ্ছে ওকে এটা গেল নোমাদ্রায় আর এই যে মিস্টার যাকে হচ্ছে সাজায় রেখে দিছি এটাকে স্নোম্যান বলে আরকি অনেকে এরকম তুষার দিয়ে হচ্ছে ছোট ছোট এরকম মানুষ বানানোর চেষ্টা করে হাত পা মুখ নাক চোখ বানায় এখানে দেখা যাচ্ছে দেখেন নুমাফিয়া ডি ড্যাশ এস ইস বেভোল্ট এটা হচ্ছে মেঘা ছন্ন বেভোল্ট মানে কি হ্যাঁ 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 শুধু শুধু মেগ ওইটা কি শুধু মেঘ বলুন বলুন কাছাকাছি হচ্ছে হ্যাঁ বলকে হচ্ছে শুধু একটা মেঘ যখন হচ্ছে বহু বচন হয়ে যায় তখন হয়ে যায় এটা ভোলকেন আমাদের এই যে যেখানে বলছে মেঘের কথা এটার কথাই এখানে উল্লেখ করতে হবে এটা হবে হচ্ছে একটা কথা বললে কে কে যেটা হচ্ছে মেঘ এস ইস এটা হয় মেঘাচ্ছন্ন এবং বেভোল্টের এর ও উমলাউট আছে এটা দেখতে পাইছেন

আর হচ্ছে ইংরেজিতে বললে বলে না ওই যে ফগি কুয়াশা ছন্ন কুয়াশা কুয়াশা দিয়ে আচ্ছন্ন এটাই হচ্ছে কুয়াশা ছন্ন ঠিক আছে কুয়াশা ছন্ন আমরা বলতে চাইলে কিভাবে বলবো এস ইস্ট

আকাশ জুড়ে বৃষ্টি পড়তেছে এবং ঠাড়া পড়তেছে বজ্রপাত ঠাড়া রে কি বলে বজ্রপাত ঠাডাকে দয়শে হ্যাঁ গেভিটার হচ্ছে বজ্রপাত ওইটার কথাই এখানে জানতে চাইছে দাস এখানে ব্লিট মানে হচ্ছে যে চমকানো সাদা সাদা হয়ে যায় না একটুখানি পরপর অন্ধকারের মধ্যে দেখা যায় যে কারেন্ট চলে গেছে তখন আরো ভালো টের পাওয়া যায় যে সাদা সাদা আসতেছে লাইটনিং হচ্ছে যখন এটাই হচ্ছে ব্লিটস ঠিক আছে এটা হচ্ছে এখন বলতে পারেন আচ্ছা ঠিক আছে ব্লিটস না বুঝলাম কিন্তু ডনার্ট এটা দিয়ে কি বুঝাচ্ছে এখানে ওই যে আলোকিত লাইটনিং আশেপাশে আলোকিত হয়ে যায় না বজ্রপাতের ফলে কি হয় আলো আসে না আলো উৎপন্ন হয় না সাদা সাদা হয়ে যায় না দুই তিনবার করে হচ্ছে যে টিউবলাইটের মতো আলো দিয়ে যায় ওটাই হচ্ছে ব্লিটস লাইটনিং বলে আর কি এটা কি ইংরেজিতে আর ডোনাট হচ্ছে যে এই যে ঠান্ডাটা পরে আর কি ঠিক আছে থান্ডার্স ওটাই হচ্ছে ওইটা আমরা গেভিটার দেখলাম ব্লিটস দেখলাম ডোনাট দেখলাম এখন হচ্ছে আমাদের শেষ আরেক ক্লাস এরকম আবহাওয়া দেখছেন না অনেকে নুমা জিবে না হ্যাঁ এবং এটা হয় কি জন্য এরকম ঝড় টর হয় কি জন্য এসিস বলছে এখানে দেখছেন উইন্ডিশ বলতে ইংরেজিতে বললে হচ্ছে উইন্ডি বাংলায় বললে কি ঝড় ও বাতাস ওলা হ্যাঁ অনেক বাতাস সম্পন্ন এরকম বোঝাই সঠিক বাংলা নাই ঠিক আছে আমরা এই পুরা অবস্থানটাকেই যেখানে বলছে এজ স্টার্ক মানে হচ্ছে শক্তিশালী ঠিক আছে এটাকে বলছে এবং পুরা জিনিসটা এখানে দেখেন ছবির ভিতরে বয়ে যাচ্ছে কোন জিনিসটা যে ছাতা রুড়ে নিয়ে যাচ্ছে কোন জিনিসটা তার বাতাস বাতাসকে ইংরেজিতেও যা বলে ডেও তাই বলে

এইটুকু অবস্থা আমরা বুঝতে পারছি এই সাতটা অবস্থা আবার আমরা উইডা হোলেন করি হ্যাঁ আমরা চাইলেও সেটা হ্যাঁ দেখেন ওইখানে শুধু উইন্ডি উইন্ড হবে ওইখানটায় আর উইন্ডি যেটা এটার উচ্চারণ দেখতে যাচ্ছেন আপনারা উইন্ডিশ

সময় সূর্যই হচ্ছে এরকম আলোকিত হয় সান রাইজেস বলি না তো ওরকম আর কি যখন সূর্য ওঠে দি 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 ইমা নুমা নোমা যেটা হচ্ছে ডেয়ার রেগেন এটা ভেয়ার বিষয়ে ব্যবহার করলে হয় এস রেগনেট তারপরে নুমা দ্রাই যেটা হচ্ছে স্নি যেটা হচ্ছে তুষার বলে এইটা যখন আমরা বলতে চাব যে এইটা হচ্ছে স্নি পড়তেছে এরকম অবস্থা হচ্ছে হচ্ছে এসনাইট তারপর ভোলকে ভোলকে আমরা এইটাই যদি আবার দেখি হচ্ছে এটা মেঘাচ্ছন্ন এটাকে বলে এসিস বেভোল্ট এসিস

এস ব্লিচ চমকাচ্ছে উন ডোনাট মানে হচ্ছে বিজলি মানে বিজলি পড়তেছে আর কি ঠাডা পড়তেছে ডোনাট এস গিভ স্টার্ক এন উইন্ড মানে এটা হচ্ছে খুব তীব্র বাতাস হচ্ছে এস ইস উইন্ডি মানে এটা হচ্ছে বাতাসাচ্ছন্ন ভাইয়া ওই যে জাহিদ ভাই কোশ্চেন করছে যে এস গিভ স্টার্ক এন এখানে কি পেয়ার উইন্ড হবে নাকি শুধু উইন্ড হবে না এটা শুধু উইন্ড হবে শুধু উইন্ড হবে কারণ দেখেন উইন্ড অ্যাকচুয়ালি এটাই হচ্ছে বাতাস এবং বাতাস হচ্ছে ডি আর উইন্ড ওইটার জন্য অ্যাডজেক্টিভ ডিক্লিনাশিয়ন দিয়ে হয়ে গেছে হচ্ছে স্টার্ক হয়ে গেছে স্টার্কেন খেয়াল করছেন স্টারকেন কখন হয় এটা যখন আকুজাটিভে হয় ওই ডেয়ার ডিডাসটা এর ভিতরে ঢুকে গেছে স্টারকেন ওই যে বাড়তি এন যেটা আছে আকুজাটিভে যখন ডিয়ার হয় তখন কি হয় ডেন হয়ে যায় না তো স্টারকে স্টার কেন হয়ে গেল ওনে আর্টিকেল আমরা ব্যবহার করতে চাইলেও এটাই হয় আমরা এই জিনিসগুলো দেখলাম আমি হচ্ছে আরেকটা জিনিস আপনাদের দেখাতে যাচ্ছিলাম এটা হচ্ছে বাচ্চাদের বই আছে একটা একটা কোথায় গেল ওইখানেও দেখছিলাম অনেক জিনিসপত্র ছিল এটা একটু খুঁজতে সময় লাগবে জানো জন্য প্রস্তুত ছিলাম না আমি মনে হলে এখানে বেশ কয়েকটা আছে এই কয়েকটাও ওইগুলোর সাথে হচ্ছে রিলেটেড ওকে সূচিপত্র যাই এটা হচ্ছে ওই যে সেই বিল্ডার বোটার বুক আর কি পারে এইখানে যদি আমরা জিনিসগুলো দেখি দাস ওয়েটা আবহাওয়া দেখতে পাচ্ছেন সবাই দাস ওয়েটা হচ্ছে আবহাওয়া এবং যখন সূর্য বুঝায় এটা হচ্ছে দি জ বৃষ্টি হওয়া বুঝায় বৃষ্টি বুঝায় শুধু বৃষ্টি বলতে চান তখন হচ্ছে রে গেন তারপরে আমরা দেখি কুয়াশা দেখছি না একটু আগে ডি আর নেবেল আর এই সব কয়টার মধ্যে শুধুমাত্র জনে বাদে সব কয়টার ভিতরে দেখেন হচ্ছে ডি আর আছে ডিআর রেগেন ডে আর নেবেল ডেয়ার খেয়াল করছেন তারপরে গিয়ে আমরা যদি দেখি উইন্ড এটাও ডিয়ার উইন্ড স্টুর এটা হচ্ছে ঝড় স্টুর্ম হচ্ছে ঝড় ঝড় যখন হয় এটা কি হয়ে যায় স্টুর্ম আর এমনি বাতাস ওইটা হচ্ছে উইন্ড এখন হচ্ছে আমরা দেখতে পাবো যেটা হচ্ছে পুরাটা সিস্টেম আর ওই থেকে বের হয় ওটা বাংলায় কি বলে ঠাডা বলে না অনেক সময় অনেক এলাকায় হ্যাঁ ওই ঠাডাটা হচ্ছে দেখেন এখানে ছবি দেখলে কিন্তু বোঝা যাচ্ছে এখানে মেঘ সহ আছে আর এখানে শুধুমাত্র ঠাডাটা আছে এটা হচ্ছে ডি আর ব্লিটস দাস গেবটা তারপরে আবার যদি দেখি হা গেল বাংলাদেশেও এরকম মাঝে মাঝে হয় না শিলা বৃষ্টি হয় যে বৃষ্টি দেখছেন আপনারা শিলা খাইছেন কেউ আচ্ছা ওইটাই ওইটাই হচ্ছে হাগেল এটা ডল্যান্ডেও হয় মাঝে মাঝে দাস আইস অ্যান্টারটিকা বা অন্যান্য জায়গায় দেখি না আমরা এরকম বরফ জমে থাকে পানি হচ্ছে জমে এরকম বরফের টুকটার মতো হয়ে যায় বা এরকম খাঁচকাটা খাঁচকাটা হয়ে যায় ওইগুলোই হচ্ছে হ্যাঁ ওই ওই আইসক্রিমও হয় আর এটা হচ্ছে শুধুমাত্র বরফ জমে থাকা যে বরফ ওইটাকে আইস বলে একই জিনিসের দুইটা পার্ট দেখলাম আমরা আমরা আবার আমাদের জায়গা মতো চলে যাই যেখানে আমরা ছিলাম নুমা সোয়াই এইখানে হচ্ছে আমাদের ওই উপরের জিনিসগুলোই ঘুরে ফিরে আবার আসছে আমরা এইখানে যে যে শব্দগুলো আছে এই শব্দগুলোর অর্থ জানি নাকি একটু দেখেন তো হাইস হাইস ওয়াজ বিটোড এট হাইস কি নামে ডাকা হয় ওইটা হ্যাঁ ওইটা হচ্ছে হাইসেন ভার্ব না আর এটা কি গরম বা হট হ্যাঁ তাই না এটা হচ্ছে সেই হাইস গরম এখানে হচ্ছে মানে ওয়ার্ম যে জিনিসটা এটা অ্যাকচুয়ালি হচ্ছে বোঝায় উষ্ণ উষ্ণ হ্যাঁ ধরেন খাবার গরম জিনিসটা ইটসেলফ গরম এরকম ওয়েদারের ক্ষেত্রে সাধারণত হচ্ছে হাইসটা বেশি বসে কাল্ট ঠান্ডা এটা হচ্ছে ঠান্ডা তারপরে হচ্ছে কুইলা কুল মানে ঠান্ডা কুইলার কি হবে তুলনামূলক বেশি ঠান্ডা কুইলার হচ্ছে ঠান্ডা হচ্ছে ত্রকেন মানে জানেন আপনারা একটা অবস্থা থাকে না যখন সব কিছু শুষ্ক হয়ে যায় অনেক সময় চৈত্র মাসে দেখা যায় না যে মাটি ফেটে যায় হ্যাঁ খরা মানে এটা সাধারণত শুষ্ক বা হচ্ছে যেটা ভিজা না আর কি ড্রাই বলে না অনেক সময় হ্যাঁ এটা হচ্ছে শুকনা আর এটা ঠিক উল্টাটাই হচ্ছে নাস নাস মানে কি ভেজা না না কাদা হবে না এটা শুধু ভেজা ভিজে যাওয়া কোনো কিছু ধরেন আপনার জামা কাপড় ধোয়ার পরে জামা কাপড় কি অবস্থায় থাকে ভেজা না ওইটাই হচ্ছে নাস আপনি হঠাৎ করে কোন এক জায়গায় একটু পানি পানি অনুভব করতেছেন বৃষ্টির পরে কি রকম হয়ে যায় রাস্তাঘাট নাস দিস ট্রাসে হার্টনাস গেবোর্ডেন রাস্তা হচ্ছে কি হয়ে যায় ভেজা ভেজা হয়ে যায় আমরা এই শব্দগুলো দিয়েই হচ্ছে নোমা আইনস থেকে নুমা ফুন পর্যন্ত পূরণ করতে হবে নোমা আইনস চেষ্টা করে দেখেন তো কি হতে পারে এস রেগনেট না তবে এস রেগনেট কি বুঝলাম কি শিখলাম রেগনেন বৃষ্টি হওয়া বৃষ্টি হয়ে গেলে তখন দি স্ট্রাস এন্ড জিন্ড রাস্তাগুলো কেমন হয়ে যায় ভেজা হয়ে যায় না দি স্ট্রাস এন্ড জিন্ড তাহলে নাস এই নাস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এটা ছোটো হাতের এন দিয়ে শুরু হবে যেটা হচ্ছে আমরা যে শেষে দেখলাম না নাস ওইটি এন্ডলি শেষমেশ হার্ট দে আর রেগেন আউফ গে হুট আফ হইরেন মানে হচ্ছে বন্ধ হওয়া যে শেষ মেশ বৃষ্টি বন্ধ হয়েছে দি স্ট্রাস এন্ড জিন শোন উই দা ফার্স্ট ড্যাশ রাস্তাগুলো শীঘ্রই পুনরায় বৃষ্টি শেষ হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে কি হয়ে যায় রাস্তা হয়ে যায় শুকায় যায় না ফার্স্ট ত্রকেন জামা কাপড় সূর্যের নিচে দিলে যেরকম হয়ে যায় না শুকায় যায় ওইটাও ত্রকেন নোমাদ্রাই এস উই আর নেক্সট ওয়ার্ক এ জে আর ড্যাশ মিনু সেন গ্রাড মাইনাস টেন ডিগ্রি যখন হয়ে যাবে তখন অবস্থাটা কি হবে এস জিন নাক্সট ওয়ার্ক এ জে ঠান্ডা হয়ে যাবে না বেশি ঠান্ডা হবে জে আর কাল্ট

যে কখন হচ্ছে বিশ ডিগ্রি বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে নম্বর ফুন ফে কি কি হবে লেস্টে ও কে হাটেন উই আর টেম্পারেটুর এন্ড উইবার ড্রাই সিস এই দেখেন তার উপরের বাক্যটাতেই কি বলছিল তার আগে সপ্তাহের কথা বলছিল না ইন দ্য নেক্সট এন্ড ওক এ উইয়ার্ড এস আগামী সপ্তাহে যদি আরো তুলনামূলক বেশি ঠান্ডা হয় আমরা কিভাবে বলতে পারি তুলনা করলে কুইলা এইবার কুইলার হবে এবার বুঝতে পারছেন আগের সপ্তাহের চাইতে পরের সপ্তাহে তুলনা করতেছি যে আমরা তুলনামূলক বেশি ঠান্ডা হবে এস ব্লাইভ আবা ইমা নক ট্যাস কিন্তু এইখানে সব সময় এটা বিদ্যমান আছে কি রকম একটা উষ্ণ একটা ভাব বিদ্যমান আছে

প্রতীক্ষা বা প্রত্যাশা করা এর বাড়তেনি যাদের এইটা শেখা হয়নি এখন এর আগে হচ্ছে এর বাড়তেন এইটুকু অংশ এখন আপনাদের জন্য একটা ছোট আফকাবে এবং আফকাবেটা হচ্ছে দুইটা পেজ একসাথে আছে হ্যাঁ আইন হন্ড্রেড ফিয়ার এই দুইটা অ্যাকচুয়ালি অংশ মিলে আসে আপনারা কিছুক্ষণ ধরে এই তিনটা এই উপরের যে টেক্সট আছে এইখান থেকে পড়ে এইটা হচ্ছে পূরণ করার চেষ্টা করেন আপনাদেরকে তিনটার জন্য হচ্ছে চার মিনিট সময় দিলাম পরেন পরে হচ্ছে যাদের হয়ে যাবে তারা হচ্ছে হ্যান্ড হ্যান্ডিস করবে আলস্লা এটা একটা লেজেন উন হিয়া দাস ওয়েটা হওয়ায় রেগনেটেস নগ ডাক এইটা পুরোটুকু পরার পরে আমরা এটা সলভ করার সময় আমরা আছে আপনাদেরকে আবার সুন্দরভাবে বুঝিয়ে দেবো এটা একটা ছোট্ট একটা নমস্কার দেন Thank <laughs> you. এইখানে আমরা প্রশ্নগুলোর দিকে যদি তাকাই প্রশ্নতে কি বলতেছে আমরা এটা আগে দেখার চেষ্টা করি প্রশ্ন অনুযায়ী আমরা খোঁজার চেষ্টা করবো লেজেনের জন্য এইগুলো এই সিস্টেমটা হচ্ছে খুব ভালো কাজে লাগে রেগনেট এস রেগনেট এস মানে বৃষ্টি হবে আর এইখানে আমজামস্টাক দিয়ে বিশেষভাবে আমাদেরকে একটা দিনের কথা বলছে যে দিনটা হচ্ছে শনিবার শনিবার হচ্ছে শুধু জামস্টাক আর আম জামস্টাক মানে শনিবারে শনিবারে বৃষ্টি হবে যদি আসলেই শনিবারে বৃষ্টি হয় এটা বৃষ্টি সোটা ফাট দিজ এসিয়া ইস্ট দেয়ার নভেম্বর কুইলা আলস নমাল কুইলা উন আলস

মানে শুধু জল যদি ধরেন আম ওয়াক এন দে মানে এটা আরো অব্যাহত থাকবে কোন পর্যন্ত ছুটির দিন পর্যন্ত এটা হচ্ছে এরকম থাকবে বলছে থাকা উচিত বলছে ছুটির দিন বলতে আমরা কোন কোন দিন বুঝি ডয়েস্টল্যান্ডের ছুটির হিসাব করলে জাম স্টার্ক জনটাকে এখানে কি দেওয়া আছে প্রশ্নে নুমাইন

জিন বলতে এখানে শুধু থাকা না ভবিষ্যতের কথাও বলে থাকবে ইন গান্স ডসল্যান্ড লিগ এন জি সুইশেন ফুমসেন ওন আক্সেন এবং সম্পূর্ণ জার্মানিতে বিদ্যমান থাকবে হচ্ছে পনেরো থেকে আঠারো ডিগ্রি কিন্তু এখানে বিশেষভাবে নভেম্বরের কথা কি বলছে ওয়ার্ম বলছে না আর এখানে প্রশ্নে কি বলছে প্রশ্নে বলছে কুলার

শুরু সোমবার থেকে এরভারটেন ভিয়া এই একটু আগে এরভারটেন পড়লাম এরভারটেন মানে কি শিখছিলাম আমরা এখানে হ্যাঁ আমরা হচ্ছে আশা করতে পারি আমরা প্রত্যাশা করতে পারি উই আর আব মর্গেন এরভারটেন ভি আর ডান আইনে ওয়েটার এন্ডেরুং এন্ডেরুং মানে হচ্ছে পরিবর্তন ওয়েটার এন্ডেরুং মানে হচ্ছে আবহাওয়ার পরিবর্তন আমরা আশা করতে পারি প্রতীক্ষা করতে পারি প্রত্যাশা করতে পারি

মানে কি বৃষ্টি বন্ধ হবে দে রেগ ইন বৃষ্টি বন্ধ হবে দি সান শাইনড সূর্য সূর্য উঠবে অ্যালারডিংস বাই টেম্পারেচার ইন নিট উইভার সেনগ্রাড সবকিছু মিলায়ে বাই টেম্পারেচার ইন তাপমাত্রা নিক মানে দশ ডিগ্রির উপরে হবে না ঠিক আছে অনেকগুলো অর্থ আছে তার মধ্যে আরো একটা অর্থ হচ্ছে নিশ্চিতভাবেই নিশ্চিতভাবে ঠিক আছে শিওলি বলি না আমরা প্রায় সময় surely certainly বিশেষ ভাবে এগুলো অনেকগুলো অর্থ আছে আলারডিং মানে যে কোনো ভাবেই হোক না কেন তাপমাত্রা 10 ডিগ্রির উপরে আমাদের উঠতেছে না এটা কবে থেকে বলছে না মনটাক সাধারণত হচ্ছে একটা সপ্তাহে শুরুর সময় এই সপ্তাহ না তারপরে সপ্তাহ বলছে এখান থেকে ইনদেন্ড এস কুইলার আমরা তাহলে এটার উত্তর কি বুঝবো কেন এই তিনটা বুঝতে পারছি আমরা আমরা এখন প্রস্তুত হয়ে যাই আবহাওয়ার এখানে আমরা প্রত্যেকটাই হচ্ছে দুইবার করে শুনবো দুইটা হচ্ছে একবারে শুনে ফেলবো আমরা আমরা হচ্ছে প্রস্তুত হয়ে নেই এবং প্রশ্নগুলো আপনাদেরকে এখন Wortschatztraining Umwelt und Wetter Übung 4 Sie hören zwei Wetterberichte. Sie hören jeden Text einmal. Wählen Sie für die Aufgaben 1 und 2 die richtige Lösung A, B oder C. 1 Es folgt der Wetterbericht. Der Sommer ist noch nicht vorbei. Morgen, am Sonntag, scheint überall die Sonne. Wir erwarten noch einmal richtiges Schwimmbadwetter. Allerdings kann es gegen Abend starke Gewitter geben. Die Temperaturen erreichen noch einmal 25 Grad. In der nächsten Woche wird die Sonne aber kaum noch scheinen. Es wird merkbar kühler. Wortschatztraining Umwelt und Wetter. Übung 4. Sie hören zwei Wetterberichte. Sie hören jeden Text einmal. Wählen Sie für die Aufgaben 1 und 2 die richtige Lösung A, B oder C. 1. Es folgt der Wetterbericht. Der Sommer ist noch nicht vorbei. Morgen am Sonntag scheint überall die Sonne. Wir erwarten noch einmal richtiges Schwimmbadwetter. Allerdings kann es gegen Abend starke Gewitter geben. Die Temperaturen erreichen noch einmal 25 Grad. In der nächsten Woche wird die Sonne aber kaum noch scheinen. Es wird merkbar kühler. Zwei. Und hier das Wetter. Während es im Süden starke Schneefälle gibt, wird es in Norddeutschland regnen. Im Norden steigen die Temperaturen dann auf 5 bis 10 Grad bei starkem Wind. Im Süden bleibt es sehr kalt. Hier erwarten wir wie in der letzten Woche Temperaturen zwischen 0 und minus 5 Grad. 2. Und hier das Wetter. Während es im Süden starke Schneefälle gibt, wird es in Norddeutschland regnen. Im Norden steigen die Temperaturen dann auf 5 bis 10 Grad bei starkem Wind. Im Süden bleibt es sehr kalt. Hier erwarten wir wie in der letzten Woche Temperaturen zwischen 0 und minus 5 Grad. Wortschatztraining. আমরা এখানে দুইটা ওয়েটার বেরিক শুনতে পাইছিলাম শোন সোয়াই ওয়েটার বেরিক টেক এ হোর্ডস এখন আমাদের হচ্ছে সমাধান করতে হবে যে কেন হইল কি হইল কি শুনলাম এবং কোন জায়গা থেকে কি নিয়ে আসতে হবে আমরা আমাদের প্রফুম স্ট্রেনিং এর এই বই যেটা আপনাদের দেওয়া হয়েছে এটা শেষের দিকে যদি চলে যান তাহলে হচ্ছে এরকম একটা হোটেক্সে লুইজেন এটা পাবেন এবং এইটা যেটা করতে হবে এইখানে হচ্ছে আমাদের এখন খুঁজে বের করতে হবে যে এই কথাগুলো কোথায় থাকতে পারে আমরা এখন হোয়াটসঅ্যাপ ট্রেনিংয়ের একবারে শেষ অধ্যায় যেটা ওইখানে আছে ওইখানে মডেলটা সবাই শুরু হওয়ার আগে উম ওয়েল উম ওয়েটা এইখানে ছিল ও ফিয়া এইখানে হচ্ছে আমরা যে লেখাটা দেখতে পাচ্ছি এইটাই ছিল হচ্ছে আমাদের প্রথম কথোপকথন যেইখান থেকে আমাদের বলছে এসফল্ট দেয়া ওয়েটার বেরিড এখানে হচ্ছে এখন মানে ওয়েটার ব্রিক যেটা বলা হবে এইখানে এই তথ্যগুলো দিয়ে আমরা এখন হচ্ছে বুঝতে পারবো এগুলো সব হচ্ছে আবহাওয়া সংক্রান্ত রিপোর্ট দেয়া জমা ইস নক নিক ফর বাই হোয়াটস বি ডয়েটেড ফর বাই

পাস্ট এটা হচ্ছে অলরেডি চলে গেছে এরকম বুঝায় কিন্তু নক নিক্ট নিক মানে না নক নিক মানে এখনো না নক নিক ফর বাই মানে হচ্ছে এখনো যায় নাই কি যায় নাই এখনো দেয়া জমা গ্রীষ্মকাল এখনো চলে যায় নাই মর্গেন আগামীকাল আম জনটা স্নাইট উইবারাল দি জনে মানে সূর্য চারিদিকে উঠবে উই আর এরবার তেন নখাইন মাল লিকটি গেস সুইম আমরা প্রত্যাশা করতে পারি আরও একবার নখাইন মাল সঠিক সুইম বাট মানে হচ্ছে সুইমিং পুলের ওয়েটার হচ্ছে আবহাওয়া সুইমিং পুলে যেগুলো হচ্ছে দেখা যায় যে বাইরে আউটডোর সুইমিং পুল আছে ওইগুলোতে মানুষ যখন তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকে তখনই সাধারণত হচ্ছে ওইখানে গোসল করতে সুইম বাট এভাবে করে বলছে একটু অন্যভাবে বলছে আলাডিংস কান এস গে গেন আবেন স্টারকে গে গেবেন এস গে গেন আবেন হ্যাঁ মানে সন্ধান আগাত আমাদেরকে স্টারকে গে উইটার গেবেন গে একটু আগে দেখছি না আমরা গে কি জিনিস হ্যাঁ বজ্রপাত হবে এখানে মানে বৃষ্টি বাদল এরকম কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে এবং ঠাডা সহ দি টেম্পারেচার এন রাইস এন নক আইন মাল ফুন ফুন সোয়ানসি স্টার্ট ফুন ফুন সোয়ানসি গ্রাড শুধু যখন গ্রাড বলে তখন ডিগ্রি সেলসিয়াস বোঝায় বুঝতে পারছেন জি আর এরাইশন মানে হচ্ছে পৌঁছানো তাপমাত্রা পৌঁছাবে আরো একবার ন মাল ফুন ফুন চৌত্রিশ গ্রাড পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ইন দেয়ার নেক্সট টেন আগামী সপ্তাহে উইয়ার্ড দি জনে আবা কাউম নকশনাইন কাউম মানে হচ্ছে কোথাওই না মানে এটা অ্যাকচুয়ালি ইংরেজিতে বলেছে হার্ডলি মানে আগামী সপ্তাহে আসলে খুব কদাচিত সূর্য আলোকিত হবে মানে সূর্য উঠবে খুব অল্প পরিমাণ হাতে গোনা যায় এরকম খুব অল্প সময়ের জন্য কাউম মানে দেখলাম না আমরা কুল মানে ঠান্ডা কুইলার মানে হচ্ছে তুলনামূলক বেশি ঠান্ডা বার মানে হচ্ছে নোটিস করার মতো এটার বাংলা আছে সুন্দর একটা এটা হচ্ছে কি জানি বলে উল্লেখযোগ্য আর কি উল্লেখযোগ্য পরিমাণ হ্যাঁ হ্যাঁ উল্লেখযোগ্য পরিমাণে হচ্ছে ঠান্ডা থাকবে এবং এটা কবে ইন্দে আগামী সপ্তাহে এখন আমাদের প্রশ্নে বলছে কি উই ওয়েট দাস ওয়েট আর্গেন আগামীকাল আগামীকাল পর্যন্ত আবহাওয়া কেমন থাকবে আগামীকালকে এই তিনটার মধ্যে থেকে আমাদের একটা হবে কোনটা হবে আর কেউ আর কাছে কারো কাছে কোনো যুক্তি আছে প্রথমটা কি হবে আজকে চেয়ে কালকে কি ঠান্ডা গরম বেশি হবে এসবিআট ওয়ের মা এটা কি হতে পারে এক জায়গায় কিন্তু বলছে যে খুব অল্প পরিমাণ কাউম কদাচিৎ উঠবে বলছিল না আমরা এই কথাটাই আরেকবার শোনার চেষ্টা করি শুনে তারপর আমরা আবার এখানে আসবো Es folgt der Wetterbericht. Der Sommer ist noch nicht vorbei. Morgen am Sonntag scheint überall die Sonne. Wir erwarten noch einmal richtiges Schwimmbadwetter. Allerdings kann es gegen Abend starke Gewitter geben. Die Temperaturen erreichen noch einmal 25 Grad. In der nächsten Woche wird die Sonne aber kaum noch scheinen. Es wird merkbar kühler. Ich

হচ্ছে খুব কদাচিতই হচ্ছে সূর্য উঠবে এটা কি আগামী কাল এটা কি বলছে এখানে মর্গেনের কথা দরকার না আমাদের আর এই নাক্সেন বকে এটা কোন কোন দিন পরের সপ্তাহ তাহলে আমাদের কি নুমাসে হবে নুমাসে হবে না ঠিক আছে নুমাসে মোটেই হবে না এখন আরো একটা কথাবার্তা বলতেছে এস উইয়ার ওয়ের মার এবং এইখানে বলতেছে নখ আইন মাল ফুন ফুন সনসিক ড্রাপ আজকেও পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আগামীকালকেও পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হবে তখন বলবে নখ আইন মাল আরও একবার তাই না নর্মালি মানুষ আরও একবার কখন বলবে একই রকম আরও একবার রিপিট হচ্ছে এটা হচ্ছে একটা জিনিস কিন্তু এখানে মূলত এসকান আ বেন রেগ নেন এইটা কবের কথা বলছে এই সে মর্গেন এটার কথার ছন্দে অনুযায়ী এই পর্যন্ত আসছে একবারে বলতে গেলে এই পর্যন্ত আসছে আগামীকাল কি কি বেশি গরম হবে হবে না আগামী সপ্তাহে একটা বাদ দিয়ে দিলাম আর এইখানেই বলছে আলা ডিংস কান এস গেন আবেন স্টার মানে হচ্ছে আগামীকালকে সন্ধ্যায় বৃষ্টি হবে আমাদের অপশন হিসাবে যদি চুজ করতে হয় নম্বর বে হচ্ছে রিস্টিস আলেস ক্লা উই উই আর দাস ওয়েটা ইন জুড ডয়স ল্যান্ড জুড ওয়াজ বিটার ইন জুড হ্যাঁ দক্ষিণ জার্মানি যেটা ওইখানের কিছু তথ্য বলছে এখানে আর যখন উত্তর জার্মানির কথা বলবে তখন কি বলে মানে কি উত্তর আর জুদ হচ্ছে দক্ষিণ এখন আমাদের দুইটা তথ্যই দিছে আমাদের কোনটার দরকার প্রশ্নে কি আছে কথা তাহলে আমাদের জুদের কাছে গেলেই হচ্ছে যে কোনো তথ্য আমরা এটারে হিসাবের মধ্যেই নিবো না আমলেই নিব না উন হি যখন চলো কালীন কোন একটা সময়ের কথা বলবে এন্ড এস সুইডেন গি মানে যেইখানটায় হচ্ছে দক্ষিণের দিকে খুব তীব্রভাবে স্নি স্নোফল হবে হচ্ছে উই আর এস ইন নুড ডয়েসল্যান্ড রেগনেন ওই একই সময় কি হচ্ছে নর্থ ডয়েসল্যান্ডে বৃষ্টি হচ্ছে ইন নর্ড এন্ড স্টাইগ এন দ্য টেম্পারা ট্যুর স্টাইগ এন মানে হচ্ছে মানে বেড়ে যাওয়া রাইজ উপরের দিকে উঠে যাওয়া দ্য টেম্পারা ট্যুর এন্ড দান আউ ফুণ্ড বি সেন্ট গ্রান্ট বাই স্টার কেম্প উইন্ড স্টার্ক তখন বলছিলাম না স্টার্ক একটা শব্দ শক্তিশালী তীব্র তীব্র বাতাস তীব্র বাতাস এবং পাঁচ থেকে দশ ডিগ্রি ইম সুইডেন ব্লাইট এস জেয়া খাল্ট থাকবে কিরকম সুইদেন অনেক ঠান্ডা ইয়া এ ওয়ার্থ এন্ড উইয়া উই ইন দেয় লেস্ট এন্ড ওকে এইখানে আমরা প্রত্যাশা করতে পারি যেমনটা ছিল গত সপ্তাহে টেম্পার টু সুইসেন নুলফ্রাট বলছে ওই সময় ওইখান থেকে শূন্য থেকে পাঁচ ডিগ্রি মিনুস গ্রাড বলছে আবার তার মানে হচ্ছে ঋণাত্মক মাইনাস ফাইভ সর্বোচ্চ নুল সর্বনিম্ন হচ্ছে ফুন্ এই জিনিসটা আমিও হচ্ছে অনেক বেশি পরিমাণে দেখছি গত কয়েক বছরে যে দেখা গেছে সুদের দিকে টেম্পারেটুর এন্ড মিনুস ড্রাই আমার এখানে কত জিবেন বেন গ্রাট কারণ আমি হচ্ছে নর্থ ডয়সল্যান্ডে থাকি এখানে দেখেন নর্থ ডয়সল্যান্ডে ফুন সেন আর এইখানে হচ্ছে নুল মিনুস ফুন কিন্তু আমাদের এখানে হচ্ছে অনেক বাতাস থাকে ওইটার কথাই বলছিল হচ্ছে স্টার কেম উইন্ড দৃষ্টি এবং প্রচুর বাতাস থাকে এখন আমাদের যেটা বলছে এটা বলছে হচ্ছে উই উই আর দাস ওয়েটা ইন জু ডস্ট ল্যান্ড এস নাইট এস উইন্ড জেয়া উইন্ডিশ এস উই আর ওয়ারমার ওয়ারমার এটা হচ্ছে তুলনামূলক বেশি উষ্ণ

নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট নর্থ হচ্ছে নর্থ সাউথ হচ্ছে জুট ওইটা একটুখানি পরেই আমরা হচ্ছে হিমেল রিক্টিংগেন পড়বো ওইখানে হচ্ছে আমরা ভালো বুঝতে পারবো এইখানে মূলত বলছে হচ্ছে যে দশ ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে পাঁচ ডিগ্রি হবে হচ্ছে উত্তর জার্মানিতে সেইখানটায় হচ্ছে ওইখানে ঠান্ডা হবে একই সময়ে যখন প্রচুর পরিমাণে স্নো হচ্ছে স্নো হচ্ছে কোথায় জুইডেনে সেইখানে হচ্ছে নর্থ ডয়সল্যান্ডে উত্তরের দিকে হচ্ছে বৃষ্টি হচ্ছে ডয়সল্যান্ডের উপরের দিকে একবারে মানে জার্মানির পরে গিয়ে হচ্ছে উত্তর সমুদ্র নর্থ সি বলে যেটা ওইটা এই জন্য নর্থের দিকে বেশিরভাগ সময় উইন্ডিস অন্য হচ্ছে রেগনেন এই একটা ভাব থাকে কিন্তু জুইডেন যেটা যেটা হচ্ছে সুইজারল্যান্ডের কাছাকাছি ওই জায়গাটা হচ্ছে খেলটার থাকে ওইখানটায় হচ্ছে সাধারণত একটু বেশি স্নি পরে ঠিক আছে এখানে হচ্ছে ওইটার কথাই বলছিল যে ফালে যেহেতু আমাদের দেখাচ্ছে দক্ষিণের দিকে স্নি পড়তেছে দক্ষিণের দিকে কি হচ্ছে আমাদের আরো বেশি ঠান্ডা থাকার কথা নোমা আ হচ্ছে

এবং সুইদে কি আছে একটা কুমড়োট আছে এই নট মানে কি প্রশ্ন উত্তর না কিন্তু দিক হিসেবে উত্তর দক্ষিণ ঠিক আছে নর্থ উন সুইথ আমরা যদি একটু ডয়েসের ইয়ের দিকে যাই যেমন হচ্ছে

আর এইখানটায় হচ্ছে আপনার নট অর্ধেকও যদি এইসব করেন এই অর্ধেকের পরে হচ্ছে নট অর্ধেকের নিচে যদি হিসাব করেন অর্ধেকের নিচে এইখানে হচ্ছে সু এই দুইটা হইল এইবার হচ্ছে আমাদের এই দুইটা বুঝাইলে হিমেল ডিস্টিংগেন আমাদের এখন এইখান থেকে আরো অন্যান্য জিনিসপত্র বের করতে হবে নড পাইলাম এবার হচ্ছে সুদ পাইলাম আমাদের উল্টা যেই ডিরেকশনগুলো আছে আর ডানে বামে তার মধ্যে একটা হচ্ছে ওয়েস্ট আরেকটা হচ্ছে অস্ট এগুলোকে করে কি আপনার এর শেষে একটা বাড়তি এ এন যোগ করে দেয় ঙ্গেন বলার ক্ষেত্রে তো হয়ে যায় কিরকম ওয়েস্টার্ন এভাবে করে বলে আর কি ঠিক আছে উত্তর দক্ষিণ পূর্ব কোনটা তাহলে পশ্চিম কোনটা বলেন তো

চারটা চারটা ডি হচ্ছে ডি আর আছে ডি আর ডি আর ডি আর ডিআ আমাদের এইখানে শুধুমাত্র দেওয়া আছে হচ্ছে এন ডব্লিউ এই জিনিসগুলো দেওয়া আছে আমরা পুরোটা লিখতে পারবো না এখন তথ্য আছে না আমাদের কাছে এখন ডি আর নর্ডেন ডিআ ওয়েস্টার্ন ডিআ অস্টেন ডি আরেন তাই না এখন আমরা যদি এইটাকেই বলতে চাই হচ্ছে উত্তর দিক উত্তর দিকে নর্ডেন ইন নর্ডেন বলে দেবো এখানে দেখেন আমাদের কি দেওয়া আছে সব কয়টা হিমেল ডিটুঙ্গেন আগে প্রাপ্যদি এটা ডি আর ইন ডেম এটা কি হয়ে যায় ইন ডেমকে কি বলি আমরা ইম বলি না ওইটাই হয়ে যায় এখানে তাহলে এটা পরিবর্তন হয়ে কি হয়ে যাচ্ছে আমাদের ইম নর্ডেন ইম ওয়েস্টার্ন ইম অস্টেন এবং ইম সুইডেন এবার সমাধান হয়েছে আপনার প্রাপতি প্রবলেম সাধারণত ব্যবহার করে আপনি যদি ওই দিক এ থাকার ক্ষেত্রে তখন যদি আপনি কোন দিকে যাত্রা করার দিকে বোঝান যে আপনি হচ্ছে উত্তরের দিকে যাত্রা করতেছেন তখন আপনি নাক বসবেন এখন আমরা নোমার জেক্সের দিকে যদি চলে যাই এখানে আমাদের কি বলছে যেমন এইখানে হচ্ছে আমাদের পরিবেশ সংক্রান্ত বেশ কিছু শব্দ আছে এই শব্দগুলোর অর্থর দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন এই শব্দগুলো একটা ক্যাটাগরিকে নির্দেশ করতেছে যেই শব্দটা ওইটার সাথে যাবে না ওইটাকে বাদ দিয়ে স্ট্রাইকেন জি এস ডুস ডুশ স্ট্রাইকেন এটা হচ্ছে যে পেট কেটে দিতে হবে রেগেন বৃষ্টি বাইশ পিলে যেটা দেওয়া আছে বোয়াসা পানি গেবুইটা ছাড়া এই তিনটার সাথে জনে কি যায় যখন বৃষ্টি পড়ে খেক শিয়ালের বিয়ের কথা বাদ দেন নর্মালি কি হয় যখন বৃষ্টি হয় ঠাডা হয় তখন পানি থাকে তখন কি রোদ থাকে সূর্য থাকে থাকে না বাদ এখন হচ্ছে আমরা সেম জিনিস নুমা আইনস থেকে নোমা জি বেন পর্যন্ত দেখব বলছে নাটুর ওয়ার্ল্ড নাটুর মানে কি নেচার বলি না প্রকৃতি প্রকৃতি এটা সাথে তারপরে আছে কি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড মানে কি নাটুর এবং ওয়ার্ল্ড দুইটা পাইলাম তার একটা হচ্ছে মুইল মানে ময়লা ব্লু মে হচ্ছে ফুল এইগুলোর মধ্যে দিয়ে কোন শব্দটা যায় না ফুল যায় না না মূল যায় না কেন ময়লা প্রকৃতির মধ্যে কি মূল থাকে প্রকৃতির মধ্যে তো পান ইয়া থাকে বন থাকে তারপরে হচ্ছে ফুল থাকে থাকে না এখানে মূল বাদ ব্যার গাছে ওয়াসা আছে সি আছে ফ্লুজ আছে ব্যার ব্যার হচ্ছে পাহাড় আর অন্যান্য গুলোর মধ্যে হচ্ছে সি জে হচ্ছে লেক ফ্লুজ হচ্ছে নদী ওয়াসা হচ্ছে পানি এর মধ্যে ব্যার যায় না ব্যার বাদ নুমাদ্রাই কাটসে ব্লুমে রোজে বাউন কাটসে যায় না কাটছে হচ্ছে বিলাই ব্লু মে হচ্ছে কোনটা ফুল রোজ গোলাপ বাউম হচ্ছে গাছ এগুলো সবই হচ্ছে গাছ সংক্রান্ত বিলাই যায় না বিলাই বাদ কাটছে বাদ ফ্লুস আর শিফ যায় না 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 সব কটাই হচ্ছে নদী পানি সংক্রান্ত ফ্লুস নদী ওয়াসা পানি শিফ হচ্ছে জাহাজ পানির উপর দিয়ে তো আর সাইকেল যায় না সাইকেল পাথ নু মা ফুন স্নি জমা আইস উইন্টার জমার যায় না কারণ এগুলো সব তিনটাই হচ্ছে আইস হচ্ছে বরফ উইন্টার হচ্ছে ঠান্ডা স্নি হচ্ছে কি শিখছি আমরা স্নি বরফ পরা জমার হচ্ছে তার উল্টা দিক গে গে নুইবার জন্য জমা বাদ স্টার্ট ডর্ফ ল্যান্ডশাফ অট স্টার্ট হচ্ছে শহর ডর্ফ হচ্ছে গ্রাম লান হচ্ছে ওই ল্যান্ডস্কেপ এবং অট হচ্ছে জায়গা না এখানে বাদ যাবে হচ্ছে কুকুর তারপর রিন্ড হচ্ছে গরু মাংস যে গরু ওইটা তারপর হচ্ছে ফোগল হচ্ছে পাখি হচ্ছে পর্ক বা বাদ যাবে হ্যাঁ তো আমরা খাই না সাধারণত আর এইগুলো হচ্ছে অন্যান্য যেগুলো আছে এগুলো হচ্ছে মাটির উপরে দাঁড়ায় থাকে না হুন মাটির উপর দাঁড়ায় থাকে রিন্ডও দাঁড়ায় থাকে সোয়াইনও দাঁড়ায় থাকে কিন্তু পাখি তো দাঁড়ায় থাকে না আহ হ্যাঁ ওই হিসাব করলেও এরকমই হয় অনেক তুলে হিসাব করলেও অ্যাকচুয়ালি ফোগ এলেই হচ্ছে বাজে তারপরে আমরা চলে আসলাম হচ্ছে উইস্টিসে ভোটা গুরুত্বপূর্ণ শব্দ সময় এগুলো করলেই আমাদের চ্যাপ্টার শেষ দিন নাঠুর দাস ওয়েটা আবহাওয়া বা ওয়েদার সূর্য সূর্য উঠছে সূর্য উঠছে এরকম বুঝে আর কি বা সূর্য হচ্ছে আলো দিচ্ছে এরকমও বুঝে দেড় রে বৃষ্টি এস রেগনেট রেইনিং হ্যাঁ বৃষ্টি হচ্ছে দেখো এস নাইট

ওইটা ওইটা তো হচ্ছে আপনার রেগ এন্ড ইয়াকে এটা হচ্ছে জ্যাকেট যেটা আর রেগ এন্ড সিম যেটা এটা হচ্ছে ছাতা বা আমরেলা এন্ড এটাকে মাঝে মাঝে রেগ এন্ড সিমও বলে মাঝে মাঝে শুধু সিমও বলে এটা ধারে কাছে কিন্তু আবার হচ্ছে আরেকটা শব্দ আছে জানেন এটা না এখানে না কি চিংড়ি ঠিক আছে হ্যাঁ চিংড়ি মাছ যেটা এটাকে কিন্তু শ্রিম্প বলে আর কি রসেও শ্রিম্প বলে

আমরা তারপরের পৃষ্ঠায় যদি চলে যাই যাইটা আইন হুন্ডার জেক সুন্দরা এসেছে দি বলকে তারপরে দিয়ার উইন্ড নাস ভিজা তারপর ত্রকেন শুষ্ক শুকনা ওয়ার্ম উষ্ণ হাইস গরম তারপর কুল ঠান্ডা কাল তো ঠান্ডা কাল শীতল এভাবে বলতে পারে একই কথা দাস গ্রাড সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস এটা কিন্তু ডয়েসল্যান্ডে বা ইউরোপের দিকে সেলসিয়াসটা বেশি চলে বাংলাদেশের দিকে চলে আহ আমেরিকার দিকে গেলে আবার ফারেন হাইট ওই জায়গায় বেশি চলে দি নাটুর দেখলাম না তখন প্রকৃতি তারপরে হচ্ছে দি ল এইটা হচ্ছে ল্যান্ডস্কেপ যখন সবকিছু মিলায়ে একবারে আসে কিরকম ল্যান্ডস্কেপের মধ্যে কি কি থাকে হ্যাঁ দৃশ্য টাইপেরই বলতে পারেন আপনি সিনারি ঠিক আছে ওইটা হচ্ছে পুরোটা লান শাফ্টের মধ্যে যায় যে এখানে আপনার পাহাড় পানি সমুদ্র নদী নালা খাল বিল সব একসাথে মিলে আর কি ওইগুলা সিনারি ক্ষেত্রেও হচ্ছে লান শার্ফট ব্যবহার করে সঠিক বাংলা একচুয়ালি নাই দি স্টার্ট শহর এটার বহু বচনটা কিন্তু হচ্ছে খুব কমই খুবই এসএস সাইন ভিশন কমপ্লিক্স ইয়ার জানেন আপনারা স্টার্ট এটার বহু বচন কি হবে স্টার্ট মানে একটা শহর অনেকগুলো শহর আর আর কেউ

তো হচ্ছে অন্য জিনিস কিন্তু এখানে যে কেন আসছে আপাতত এইটারে হচ্ছে মানে বাদ হিসাব দেন এটা একই একই লিস্টের মধ্যে আসবে না আর কি মিয়ার মানেই সমুদ্র এটুকুই ধরে রাখেন যে হচ্ছে লেক ওই যে কাপ্তাই লেক যেরকম থাকে না ওইরকম আর তারপর বাংলাদেশে আরো অসংখ্য লেক আছে মাধবপুর লেক আছে আরো অজস্র লেক আছে ওইগুলো স্ট্যান্ড হচ্ছে বিচ এটা সি বিচেও হতে পারে এটা লেকের বিচও হতে পারে

বাসায় যেসব প্রাণী পালে এগুলো কি বলে জানেন ডয়েসে বলতে হবে হ্যাঁ হাউজ টিয়ার হাউস টিয়ার হচ্ছে বাসায় যেগুলোকে পালা হয় পেট এনিমাল যেটা হাউস টিয়ার মাথায় রাখবেন এটা হাউজ টিয়ার আর এটা বহুবচন হচ্ছে হাউস টিয়ার রে দেয়ার হুণ্ড গেউ গেউ

যেগুলো সাধারণত গরু মাংস খাওয়া হয় ওইগুলো আর যেগুলো হচ্ছে আপনার দুধ দেয় বলে রিন্ট রিন্ট যেগুলো হচ্ছে মাংস খাওয়া হয় আর যেগুলো হচ্ছে শুধুমাত্র দুধ খাওয়া হয় ওগুলোকে কি বলে কু কু এবং কু হচ্ছে দি কু হ্যাঁ কি বলেন মানে স্পেলিংটা কু এই যে লিখে দিছে দি কু আরো একটা আছে গরুর জাত এটা হচ্ছে বাসুর ঠিক আছে আর একটা আছে বাসুর ওইটা হচ্ছে দাস কাল্প ডে আর মূল হচ্ছে ময়লা আবর্জনা তারপর হচ্ছে গিফটিস হম হম কেন বিষাক্ত গিফটি বিষাক্ত গিফটিস দেখলে আবার কেউ মনে করেন না যে এগুলো হচ্ছে ওই যে কি উপহার দেওয়ার জন্য কোনো কিছু এরকম না কিন্তু গিফটিস ডয়সে কিন্তু গান এটা হচ্ছে বিষাক্ত তারপরে যদি চলে যাই এটা তো আমরা একটু আগে দেখলাম না নর্ড এন নর্ড উত্তরের দিকে সবসময় এরকম ভাবে দেখায় এটা হচ্ছে উত্তর দিক তারপরে সুদ হচ্ছে দক্ষিণ তারপরে অস্ট কোনটা কোনটা সমস্যাগুলো নিয়ে আসা মানে শব্দগুলো নিয়ে আশা করি আপনাদের আর পরবর্তীতে তেমন আর সমস্যা হবে না এই ছিল আমাদের আশ্রয়ের যতগুলো ট্রেনিং বইয়ের ট্রেনিং তার সবগুলো শেষ করলাম আমরা আজকে শুক্র আলহামদুলিল্লাহ সবকিছু আমরা শেষ করতে পারছি মানে হচ্ছে আমাদের এই আশ্রয়ের যত যত জন্য প্র্যাকটিস দরকার ছিল আমাদের বিশেষভাবে আলাদাভাবে শেখা এই বারোটা অধ্যায় শেষ হলো এই সেশনটা আমরা মানে আশ্রয়ের শুরু করছিলাম হচ্ছে দুই হাজার তেইশ সালে দুই হাজার তেইশ সালে জানুয়ারি আজকে গিয়ে হচ্ছে আমরা সর্বশেষ এটা শেষ করতে পারলাম শুক্র আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের উদ্যোগে সার্বিক সফলতার জন্য দোয়া করবেন আপনি দেখুন ফিল এ ফলক আপন আপু দেখেন চুস